সকাল বন্ধুরা, পান্তুয়া ডেলি ব্লগের তরফে আমি পিয়ালি চলে আসলাম মোটামুটি অর্ধবেলা থেকে তোমাদের সাথে আড্ডা দিতে। অর্ধবেলা থেকে কেন বলছি, কেননা আজকে রান্না হয়ে গেছে, রান্না ঘর পরিষ্কার হয়ে গেছে, আর রান্নাঘরে কিছু কিছু জিনিস আজকে আমি ডিপ ক্লিন করেছি। কেননা চৈত্র মাস অলরেডি পড়ে গেছে, আর চৈত্র মাসের আজকে 11 তারিখ, আর আমরা খুব শীঘ্রই একটু বেড়াতে যাওয়ার প্ল্যানিং করেছি, সেখানে যেতে হবে। তাই জন্য এখন থেকে যদি পরিষ্কার ঝরিষ্কারের পার্ট না শুরু করি, তাহলে বেড়াতে যাওয়ার আগে পরিষ্কার ঝরিষ্কার সব বাকি রয়ে যাবে। আর আমরা যে টাইমে বেড়াতে যাচ্ছি, তারপর মোটামুটি পয়লা বৈশাখ কাটিয়ে আমরা আসবো। তো সেক্ষেত্রে চৈত্র মাসে যে ঝাড় পোঁছ পরিষ্কারগুলো যেগুলো করতে হয়, সেগুলো হয়তো করা হবে না, মিস হয়ে যাবে। তাই না আজকে রান্নাঘর থেকেই আমি শুরু করলাম। আর যেহেতু আমার কাচাকুচি তোমরা সবাই জানো, আমার ধোয়াধুয়ি নেই, আমার যেটুকু আছে সেটুকু আছে কাঁচা। আর যেহেতু আমি বাসি কাশি সব একবারেই কেচে দিই, সেই জন্য আমার কাচাকুচির পরিমাণটা রোজই থাকে, সেটা আমার হ্যাবিচুয়েটেড। বাট পরিষ্কারটা আমার রোজ থাকে না, ডাস্টিংটা বিশেষ করে সব কিছু। ওপরের ঘর যাও বা হয়, নিচের রান্নাঘরটাই আমার ডিপার্টমেন্ট, তো সেটা মোটেই হয় না। তো সেটা আজকে মোটামুটি কম বেশি করে ফেলেছি। যেমন দেখো, আজকে মা এই যে দেখছো তিন থাকটা মা আজকে কিনেছে 100 টাকা দিয়ে। এই তিন থাকটা গুছিয়ে ফেলেছি, টেবিলের ওই পাশে এই পাশে পুরো জগৎজব্য হয়েছিল ঝুড়ি টুড়িতে, সেগুলো সব পরিষ্কার করে ফেলেছি। বেসিন একদম নিট অ্যান্ড ক্লিন, ঝুড়িটাও আজ মেজে ফেলেছি। মোটামুটি আজ সব পরিষ্কার, এমনকি গ্যাসের এইসব স্লাব, এইসব ওয়ালগুলো সব কিছু একদম ডিপ ক্লিন করেছি। দেখলেই বুঝতে পারবে এগুলো একদম আমি সার্ফেক্সেল ভিমবার সাবান দিয়ে ভালো করে একদম যেমন বাসন মাজে সেইভাবে একদম স্ল্যাবগুলোকে ঘষে 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 পরিষ্কার করেছি। এমনকি ওই ওয়ালগুলো যেগুলোতে তেল পড়ে, তেল ছিটকে ছিটকে যায়, সেইগুলো পর্যন্ত পরিষ্কার করেছি। প্লাস আজকে রান্না করেছি একদম সিম্পল কিছু রান্না। সো চলো দেখে নাও রান্না আজকে কী কী করেছি। যুক্তিফুল ভাজা করেছি, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা এবেলার, আর রাত্রির জন্য আমি করে রেখেছি আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি। সো চলো একবার একটু দেখে নাও। আর চাটনি নেনুর জন্য, স্পেশালি নেনুর জন্য একটু চাটনি করেছি। চলো চলো দেখে নাও। আলু ভাজা, বেগুন ভাজা, এটা মায়ের ছোলা সেদ্ধ, এই যুক্তিফুল বেগুন দিয়ে ভাজা, এগুলো সব অল্প অল্প লাগছে, কেননা অর্পণকে এখান থেকেই আমি দিয়ে দিয়েছি। নেনুর জন্য ডিম সেদ্ধ, পেঁপে আর সজনে ডাটা দিয়ে মটরের ডাল, আর এখানে আছে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, পরিমাণটা একটু কমই। ও হ্যাঁ, আজকে ঝুড়িগুলো বেশ করে আমি মেজে দিয়েছি, রোজ একটা একটা দুটো দুটো করে ঝুড়ি মাজি। আর এই যে টমেটোর চাটনি, আর নিচে আছে পাঁপড় ভাজা। যেদিন যতটা দরকার সেদিন ততটাই ঝুড়ি আমি মাজি, বাট আজকে আমি প্রত্যেকটা ঝুড়ি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছি। যাই হোক, এই ভেতরগুলো মোটামুটি যতদূর সম্ভব পরিষ্কার করে ফেলেছি, মোটামুটি নিচের সব কাজ কমপ্লিট, এখন ওপরের কাজে হাত দেবো। তার আগে রয়েছে নেনুর জন্য আঙুরের রস। নেনু কোনো কিছু চিবিয়ে খেতে দিলে নেনুর একটা দুর্বিষহ ব্যাপার হয়ে যায়, সেই জন্য নেনুর আঙুরের রসটাই শ্রেয়। আমি একবারে মিক্সিতে পেস্ট করে ন্যাকড়ায় করে ছেঁকে দিই, সাথে সামান্য একটু জল মিশাই, চিনি টিনি দিই না। সো যাই হোক, সারাদিনের অনেক কাজ আমি তোমাদের সাথে কম বেশি শেয়ার করে ফেলেছি। তো যাই হোক, অর্পণের সঙ্গে কথা বলতে গিয়ে ফোনটা আমার রেকর্ডিংটা কেটে গেছিলো, কারণ আমি তো হাইফাই কিছু ক্যামেরাতে ভিডিও শ্যুট করি না, আমি মোবাইলে করি, সেই জন্য আমার একটু প্রবলেম হয়। আর তোমরা ভাবতে পারো পিয়ালি মিথ্যা কথা বলছে, এইসব কাজ পিয়ালি করেছে আদৌ? হ্যাঁ সত্যি করেছি। আর এইসব কাজগুলো করতে গেলে না, ফোন নিয়ে সেট করে বসিয়ে এইসব কাজগুলো কমপ্লিট করা সম্ভব হয় না। তো এখনও ওপরে অনেক কাজ পড়ে আছে, যেগুলো যেসব জামাকাপড়গুলো আয়রন করতে দেওয়া ছিল সেগুলো সব এসে গেছে, সেগুলো আলমারিতে তুলতে হবে, আর কিছু কিছু করে জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে হবে যাওয়ার জন্য, কারণ দেখা যাক। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি, যে ছোট দাদুর যে মেডিসিনের ডাক্তার আজকে আসার কথা, যার হাতে অপারেশন হয়েছে তাকে বাবা কাল রাতেই ফোন করেছিল, বাট সে বলেছিল দাদুকে একটা মেডিসিনের ডাক্তার দেখিয়ে নিতে। অন্ধকার আসছে কি? হ্যাঁ, সে বলেছিল একটা মেডিসিনের ডাক্তার দেখিয়ে নিতে, সেই জন্য আজকে বাবা মেডিসিনের ডাক্তার বাড়িতে নিয়ে এসছে। বাট সে ডাক্তার বলেছে দাদুর শরীরে পটাশিয়াম সোডিয়াম একদম লেভেল কমে গেছে, তো দাদুকে এখন মোটামুটি নুন চিনির জল, ডাবের জল এইসব খাওয়াতে বলেছে, আর 4 রকমের ব্লাড টেস্ট করতে দিয়েছে। ব্লাড রিপোর্টও স্যাম্পেল নিয়ে চলে গেছে, এবং টেস্টের রিপোর্ট আসলে তারপর ফাইনাল জাজমেন্ট করবে। হয়তো বয়সের জন্যই ওনার এই প্রবলেমটা হচ্ছে। সো যাই হোক, জগন্নাথের উপর ভরসা রাখতে হবে, যার যখন সময় আসবে তাকে তো তখন যেতেই হবে, সুতরাং অত ভেবে লাভ নেই। এখন
কিছু বলার নেই আর, মানে এইখান থেকে দাদু কতটা ভালো আছে, কতটা মন্দ আছে এরমভাবে কোনো কিছু বলা যাবে না, কারণ দাদুর শরীর যত দিন যাবে তত বেশি ডিটোরিয়েট করবে এমনটাই ডাক্তারবাবু বলছে। সো চলো এবার উপরে যাওয়া যাক, উপরে প্রচুর কাজ আছে আর আশা করবো আমি সব কিছুই তোমাদের সাথে কম বেশি শেয়ার করতে পারবো। মাকে কি কি পড়িয়ে আমার ছেলে কি কীর্তি করছে, এখন মাকশ মাকশ পড়তে বলছে মাকে, দেখো মাকশ খুঁজে মার কাকি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:06, এখন কাকি ভাত খেয়ে উঠলো, অনেক কাজে ব্যস্ত ছিল এখন ভাত খেয়ে উঠলো, এইবার দেখো মাকে পড়াবে মাকশ, এটা ওর বাবু ওকে দোলের দিনকার এনে দিয়েছে মাকশ, এখন এই মাকশ ওকে পড়তেই হবে মাকে। দেখো মাকে এখন মাকশ পড়িয়েছে, অবস্থা দেখো মাকে মাকশ পরিয়েছো, আবার ঠিক করে দিচ্ছে দেখো,
ভালো লাগছে বনুকে? বনুকে ভালো লাগছে? দারুণ লাগছে না? দারুণ কি চশমা পড়েছো? তুই কি চশমা পড়েছিস? ও এক চোখে, ওর এক চোখে আছে, এক চোখে নেই কাঁচটা, তোমার দু চোখেই নেই। আচ্ছা, আর কোনটাতে কাজ নেই সেটা দেখি রে। এই ভাবে জানে মেরি জানে মানটা একটু গেতে দেখি কেমন পারিস। হ্যাঁ, ভিডিওটা করছি তো। দেখো অবস্থা, বাইরে চলে গেল তো। আয় ভেতরে, আয় ভেতরে, আয়। সন্ধ্যেবেলা আমাদের ঘরে কি হচ্ছে দেখেছো? বাবু অফিস থেকে বাড়ি আসার সাথে সাথে বাবুকে চশমা দিয়েছে, যে চশমার কিনা একটা চোখে কাঁচ আছে, একটা চোখে কাঁচ নেই, ও পড়েছে। আর বাবু পড়েছে দুটো চোখেই কাঁচ নেই, দুটোই ওর চশমা। বাবুকে পড়েও বেশ ভালো লাগছে, ওকে পড়েও ভালো লাগছে। দো জিসম এক জান। দাও গানটা গাইতে দাও, জানে মেরি জানে মনটা। না বাবা গিয়ে দাও, জানে মেরি জানে মনটা। দেখো বাইরে চলে গেলে দেখলে তো সন্ধ্যেবেলা আমার ঘরে কিরম পাগলের তাণ্ডব হয়। একদম ঠিক বলছি, সন্ধে হয়েছে কি আমাদের ঘরে পাগলের তাণ্ডব শুরু হয়েছে। ওই দেখো আরেকজন নৃত্য করছে, আরেকজন পাগল হয়ে যাচ্ছে। চলো নিচে গিয়ে কথা বলছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছি, আর যথারীতি আজকে বিছনা করে আমরা শুয়েও পড়েছি। আর আজকে না তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সন্ধ্যেবেলা এসে তোমাদের সাথে দেখা করব, কথা বলবো, কিন্তু ছোদ্দাদুর শরীরটা জানি না কেন দুদিন ধরে বেশ শরীরটা খারাপ, হাত পা খিঁচাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে। যাই হোক, অপারেশনটা অনেক বড় অপারেশন, সেটা কমপ্লিট হয়েছে, সেই জন্য হয়তো শরীরটা আরও বেশি করে খারাপ লাগছে। যাই হোক, ছোদ্দাদুকে নিয়ে সবাই অনেকটা বেশি ব্যস্ত, ওই জন্য কেউ একই সময় একই সাথে বসে চা খাচ্ছে না। যে তোমাদের সবার সাথে একসাথে বসে চা খাচ্ছি আমরা সবাই মিলে, যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর হয়ে উঠছে না।
সকালে বলেছিলাম সদ্যদূর বেশ কিছু টেস্ট হওয়ার কথা, সেই চার রকমের ব্লাড টেস্ট স্যাম্পেল নিয়েও গেছিলো। তো যে ভদ্রলোক টেস্ট করেছে, যে আর কি ওই প্যাথোলজি সেন্টারে কাজ করে, সে জানিয়েছে যে রিপোর্ট ওকে, রিপোর্টগুলো ভালো। যাই হোক, এখন রিপোর্টটা ফাইনালি হাতে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কি রিপোর্ট আসে না আসে। দাদু তো মোটামুটি খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে, যাই হোক না কেন। সো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। মোটামুটি সব কিছুই, সপ্তাহটা ভালোই কাটলো সব কিছু নিয়ে। আর কালকে রোববার, এটা ভেবে ভালো লাগছে যে কালকে রোববার। আবার কালকের রোববারটা এসে গেলে তখন আমার মনে হবে যে যা, সবটা শেষ হয়ে গেল। পরের দিন সোমবার আবার যুদ্ধ শুরু, অর্পণের অফিস, নেনুর স্কুল, সব কিছু নিয়ে একদম ঘেটে ঘ। যাই হোক, কাল বাদে পরশু সোমবারটা একটু টাফ সোমবার, কেননা নেনুর স্কুল, অর্পণের অফিস, এছাড়া বাবা মার একাদশী। তাই জন্য আঁশ নিরামিষ দুরকম রান্না হবে। সো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, বাই। দেখা হবে কাল নতুন আর একটা দিন, নতুন আর একটা সকাল, নতুন আর একটা ব্লগ নিয়ে। সো টাটা। আর যারা এখনও বলতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ একটু করে দাও। আর যারা করে দিয়েছো তারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা একটু ফলো করে দাও। সো চলো, আজকের মতো টাটা, জয় জগন্নাথ।